বৈরী আবহাওয়ার দাপটে উত্তাল সাগর, পানি বেড়েছে দেশের দক্ষিণাঞ্চলের নদ-নদীগুলোতে, কোনো কোনো নদীর পানি অতিক্রম করেছে বিপদসীমা। মেঘনা ও তেঁতুলিয়ার নদীর পানি বইছে বিপদসীমার ওপরে। এতে ভোলার রাজাপুর ইউনিয়নের চারটি গ্রাম, মেঘনার মধ্যবর্তী মাঝের চর, ঢালচর, চরপাতিলা সহ ১৫টি গ্রাম তিন থেকে পাঁচ ফুট পানির নিচে প্লাবিত। কয়েক হাজার ঘরবাড়ি, সড়ক ও ফসলি জমি তলিয়ে গেছে। এই অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। এরই মধ্যে বেশ কিছু এলাকায় বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগের কথা জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। পানির লাগে আমরা ফুনিমের কাড়ালে সব আমাকে তলে রয়েছে, আমরা ফুলানলে রাস্তা তুইটা রয়েছে, পানি কমলে আমরা ঘরে যাই। সমীক্ষা প্রতিবেদন প্রেরণ করেছি, এটা অনুমোদন হয়ে গেলে আশা করা যাচ্ছে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারব। পটুয়াখালীতে আগুনমুখা ও তেলুলিয়ার পানি জোয়ারের সময় স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট বেশি হচ্ছে। এতে বেড়িবাঁধের বাইরের বসতিগুলো তলিয়ে যাচ্ছে, দুর্ভোগে প্রায় পাঁচ হাজার মানুষ। এছাড়া জেলা শহরের নতুন বাজার, পোস্ট অফিস রোড, মহিলা কলেজ রোড ও জুবিলি স্কুল রোড সহ বিভিন্ন নিম্নাঞ্চলে পানি ঢুকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জোয়ারের পানিতে সব ভরে গেছে, স্কুল যেতে অনেক কষ্ট হয়, খাসে মেসে যেতে হয়। অনেক জোয়ার হয়েছে, পানিতে তলাই গেছে ঘর বাড়ি, রাস্তাঘাটে উঠতে পারেনি। এদিকে বাগেরহাটের পানগুচি, ভৈরব, দড়াটানা সহ বিভিন্ন নদীতে বিপদসীমা অতিক্রম করে ঘুষিয়াখালী আশ্রয় প্রকল্প সহ নিম্নাঞ্চল প্লাবিত। পানিবন্ধ হয়ে পড়েছেন এক হাজারের বেশি মানুষ, তলিয়েছে মৎস্যঘের ও সবজি ক্ষেত। ঘরে বাসার খাইয়া আত্মা ভেঙ্গে চুরিয়ে যায়, এই কষ্টের ভিতর আমরা বাঁচতে আছি। কোন রাস্তাঘাট নাই, কিছু না, সব ভেঙে যেতে আছে, পানি তলাই যেতে আছে। আগামী দুই দিন জোয়ারের পানি আরও বাড়ার সংখ্যার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আর সাগর উত্তাল থাকায় মাছ ধরা ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। সরদার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।